আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ফোন থেকে আমরা কিভাবে স্ক্রিন শেয়ার অ্যাপের মাধ্যমে গুগল মিট মিটিং চলাকালীন বা ক্লাস চলাকালীন সময়ে আমরা ফেসবুকে বা ইউটিউবে লাইভ করতে পারি মোবাইল স্ক্রিনে প্রথমে আমরা প্লে স্টোরে যাবো স্টোরে গিয়ে সার্চবারে লিখবো টারনিপ টি ইউ আর পি এই যে টার্নিপ লাইভ স্ট্রিম এটা আমরা ইনস্টল করে নেব এটা আমারটা ইনস্টল করা আছে আমি আর এখন ইনস্টল করছি না আমি এখান থেকে বেরিয়ে এসছি তারপরে আমি চলে যাব হলো এই যে টার্নিপ এই অ্যাপটা ওপেন করবো এই অ্যাপটা ওপেন করার পরে এই অ্যাপটা মূলত যে গেম স্ট্রিমিং করার জন্য প্রথমে আপনার গেম স্ট্রিমিংটাই বাই ডিফল্টভাবে দেখাবে এই যে সেটআপ স্ট্রিম আমরা তো আর গেম স্ট্রিমিং করব না আমরা করব মোবাইলের স্ক্রিন স্ট্রিমিং করব তাহলে আমরা তারপর চলে যাব সেট স্ট্রিম এইখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে যে স্ট্রিম ইনফো নেক্সট এই যে নেক্সট নেক্সটে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এই যে ইনস্টল গেম এখানে গেম ইনস্টল করে সরাসরি এখান থেকে লাইভে গেলে গেমসের যে টাইটেল ডেসক্রিপশন আর লিখতে হয় না এটা হলো একটা দারুণ সুবিধা তো দেখ আমি যেহেতু গেমস স্ট্রিমিং করব না আমি যাব হলো ইনস্টল গেমে না গিয়ে কন্টিনিউ অ্যানিওয়েতে চলে যাবো কন্টিনিউ অ্যানিওয়েতে ক্লিক করলাম এখন এখানে একটা গেমস ইনস্টল করা আছে এবং সেই গেমসের টাইটেল এবং ড্রেসক্রিপশান দেখিয়ে দিয়েছে আমি এই টাইটেল এবং ডেসক্রিপশন আমি আমি এইখানে ক্লিক করে সিলেক্ট অল তারপরে আমি এটাকে কাট করে দেব তারপরে ধরুন যে আমি গুগল মিটে ক্লাস নিচ্ছি মনে করুন যে ক্লাস ফাইভ এটা হল ডেসক্রিপশন ড্রেসক্রিপশানে এরকম একটু চাপটা ধরবো চাপটা ধরে এখানে থিয়েটারে গিয়ে অল সিলেক্ট করে কাট করে দেবো ক্লিয়ার করে দিলাম ক্লাস ফাইভের ধরুন যে আমি ইংলিশ ক্লাস নেব এই ডিটেলস আপনারা লিখবেন এস এইচ তো ধরুন যে ডেসক্রিপশন আমি ভিডিও যাতে লম্বা না হয় এই জন্য সামান্য কিছু লিখলাম ডেসক্রিপশন আপনারা আরও বড় করে লিখবেন কোন ক্লাস কোন লেসন কোন ইউনিট এগুলো বিস্তারিত লিখবেন তারপরে নেক্সট এই যে নেক্সট স্ট্রিম সেটিং নেক্সটে চলে গেলাম এই অ্যাপের একটা মজার একটা দারুণ একটা বিষয় হলো যে এখানে ইউটিউব এবং ফেসবুক দুটোতেই লাইভ করা যাচ্ছে দুটোতে লাইভ করা যাচ্ছে এখানে যে রিকমেন্ডেড নিডস ওয়ান পয়েন্ট ফাইভ এম বি পি এস হ্যাঁ আমার ওয়াইফাই টু এম বিপিএস আছে যেভাবে সেটিংস আছে আমি আর হাত দিলাম না আমি যেহেতু ফেসবুক এবং ইউটিউবে দুটিতেই করবো তাহলে আমি ফেসবুকটা চালু করে দিচ্ছি চালু করে দিলাম ইউটিউবও আমি চালু করে দিচ্ছি এই যে ইউটিউবে যে আমার যে চ্যানেলগুলো এখানে প্রথমবার ঢুকলে এখানে জিমেল আইডি এবং পাসওয়ার্ডকে সাইন ইন করতে বলবে সাইন ইন করতে বলবে এবং ইউটিউবে কিন্তু যদি এক হাজার সাবস্ক্রাইবার পূরণ না হয় তাহলে এই অ্যাপ দিয়ে স্ট্রিমিং করা যাবে না ও ছাড়া ফেসবুকে আবার এই লিমিটেশনসটা নাই ফেসবুকে আপনার কোনো পেজ কোনো গ্রুপ কোনো প্রোফাইল খুব সহজেই এখানে লাইভে যাওয়া যাচ্ছে ওরকম বেরিয়ান নাই তো যাই হোক আমি একসাথে দুইটা করতে পারবো ইচ্ছা করলে আমি শুধু ফেসবুকে করতে পারি আবার ইচ্ছা করলে আমি ফেসবুক বন্ধ করে শুধু ইউটিউবেও করতে পারি এই অ্যাপটা এর জন্য আমার নাম্বার ওয়ান পছন্দ এবং স্ট্রিমিংয়ের জন্য এটা হচ্ছে আমার বেস্ট যতগুলি অ্যাপ আছে এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে তো যাই হোক আমি এটা ফেসবুক দুটোতেই করতে চাই দুটোতেই করতে চাই এখন আপনাদের দেখানোর জন্য এখন যদি আমি স্ট্রিম প্রিভিউতে যাই তাহলে ফোনটা এরকম ল্যান্ডস্কেপ হয়ে যাবে তারপরে আমি যাবো যে স্টার্ট স্ট্রিমিং আমি যদি এইখানে এটা ক্লিক করে দিই এই মেসেজটা আমাকে আর দেখাবে না রি স্টার্ট নাউ আচ্ছা দেখাক এই মেসেজটা আমি চাচ্ছি যে মেসেজটা দেখাক বারবার আমি স্টার্ট নাউতে ক্লিক করে দিলাম তাহলে এখনও লাইভ স্ট্রিমিং শুরু হয় না এই যে এখানে ক্লিক করলেই লাইভ স্ট্রিমিংটা শুরু হয়ে যাবে যেমন আমি এখানে ক্লিক করলাম এই যে লাইভ লেখা উঠছে এখন লাইভই লাইভ শুরু হয়েছে তো যাক লাইভ শুরু হলো এবার আমরা যাব গুগল মিটে গুগল মিটে আগে গেলে কিন্তু এই লাইভ স্ট্রিমিংয়ে সাউন্ড যাবে না আবার গুগল মিটে এখন যাচ্ছি পরে গুগল মিটে আমার অডিও অন্য কেউ শুনতে পাবে না এটা একটা সীমাবদ্ধতা আছে অর্থাৎ লাইভ স্ট্রিমিং অ্যাপ আগে চালু করলে এটার যে ফোনের যে মাইক্রোফোন মাইক্রোফোনটা ব্যবহার করে এই টার্নিপ অ্যাপ আর যদি গুগল মিটে আমরা আগে যাই তাহলে এই ফোনের মাইক্রোফোনটা গুগল মিট ব্যবহার করবে ফলে টার্নিং অ্যাপ আর ব্যবহার করতে পারবে না এটা খুবই ইম্পর্টেন্ট তাহলে আমি চলে যাচ্ছি গুগল মিটে এই যে তাহলে আমি একটা কোড দিয়ে যোগদান করি আমি কোডটা নিয়ে আসি এই যে এখানে একটা লিংক সেভ করে রাখছি এই যে এই লিঙ্কে আমি এই আইডি দিয়ে ঢুকি আমি মিটিংয়ে যোগদান করি হ্যাঁ জয়েন করি তাহলে আমি কিন্তু যোগদান করলাম অডিও চালু দেখাচ্ছে কিন্তু এই মিটিংয়ে অন্য পার্টিসিপেন্টরা কিন্তু আমার অডিওটা শুনতে পাবে না ঠিক আছে কিন্তু অন্য পার্টিসিপেন্ট যদি কথা বলে যেমন আমি ল্যাপটপ থেকেও যুক্ত হয়েছি ল্যাপটপ থেকে যদি কথা বলি তাহলে কি হবে হ্যালো হ্যালো হ্যাঁ তাহলে লাইভ স্ট্রিমিংয়ে যাবে লাইভ স্ট্রিমিংয়ের এই ডিভাইসে যা সাউন্ড আসবে সবই স্ট্রিমিং হবে ভালোভাবে এবার লাইভ স্ট্রিমিং শেষে আমরা কিভাবে ক্লোজ করব ধরুন আমি মিটিং শেষ করলাম আমি এখান থেকে বেরিয়ে আসলাম এখানে ক্লিক করলাম মিটিং শেষ শেষ করে দিলাম বেরিয়ে আসলাম একবারে এবার আমি এখানে যাব এখানে যাওয়ার পরে এই যে এখানে এখানে ক্লিক করার পরে

লাইভ স্ট্রিমিং শেষে এবার ইউটিউব থেকে বেরে আসলাম এবার দেখি ফেসবুকে কেমন লাইভ স্ট্রিমিং হয়েছে অনলাইভি লাইভ শুরু হয়েছে তো যাক লাইভ শুরু হলো এবার আমরা যাব গুগল মিনে আচ্ছা এখানে এবার লাইভ শেষে এবার এখান থেকে বেরিয়ে আসছি হ্যাঁ তো যাই হোক বেশ ভালোই লাইভ স্ট্রিমিং হয়েছে আশা করি যে এই লাইভ স্ট্রিমিং করতে আপনাদের আর সমস্যা হবে না এবং যদি কোনো সমস্যায় পড়েন তাহলে সেটা আমার সাথে শেয়ার করেন ভিডিওর কমেন্টস বক্সে লেখেন আপনি কি সমস্যায় পড়ছেন তাহলে আমি চেষ্টা করব আমি আপনার সমস্যার সমাধান করার জন্য i love us